হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি কিন্তু একদমই ভালো নেই। কদিন ধরে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, প্রচণ্ড, আর মনের অবস্থাও ভালো ছিল না, সেই জন্য আমি একদমই ভিডিও করতে পারছি না, ভিডিও দিতে পারছি না। কিন্তু তোমাদের সবাইকে কিন্তু আমি দেখছি, তো তোমাদেরকে দেখতে বেশি ভালো লাগে। আর আমি মনে করো এই ভিডিওটা যে দিচ্ছি, এটা অনেক দিন আগেকার, তো ফোনের মধ্যেই ছিল, তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করে ফেলি, তো সেই জন্য শেয়ার করছি। তো এই যে ভিডিওটা, এটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল সেই সময়। তো সেই সময় দেখো আমি ছাদেই বেশিরভাগ রান্না করতাম, এখনো করি, তো ছাদে এখন একটু চেঞ্জ করেছি, সবই শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এইখানে কিন্তু আমার রান্নাঘরটার কিছুই নেই, আমি একদম খোলা আকাশের নিচে মানে রান্না করছি আর কি, আর সূর্যের আলোতে। শীতের মধ্যে তো জানোই সূর্যের আলোতে থাকতে, রান্না করতে, খেতে, বসতে খুব ভালো লাগে আর কি রোদের তাপে। তো আমি দেখো পায়েস ছিল ঘরে, পায়েস আর ঘুগনি ছিল আগের দিনের, সেটা একটু গরম করে নিচ্ছি আর কি, সকালের খাবার এটাই খাবো ভাবছি, তো সেই জন্য গরম করে নিচ্ছি। আর কোয়েল ওদিকে পড়তে বসেছে আর কি। তো আমি সকালবেলাটা বেশিরভাগ এখন এই সময় আর কি ভাতই খাচ্ছি, কারণ শরীরটা এত খারাপ, রুটি করার মতো যে একটা শরীরের শক্তি বা ইচ্ছে কোনোটাই নেই, শর্টকাটে ভাত রান্না করে খেয়ে নিচ্ছি। কিন্তু এই যে এই ভিডিওটার সময় আমি কিন্তু পুরোপুরি সুস্থই ছিলাম। তখন দেখো এই যে ছাদের উপর তো আমার একটা চৌকি পাতা আছে, এই চৌকিতেই আমরা বেশিরভাগ আর কি খাই, তো এখানে দেখো সব কিছু নিয়ে বসে পড়বো এখন খেতে, তো সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি একটু। এখানেই কোয়েল পড়তে বসে, এখানেই আমরা সব কিছু করি, সেই জন্য চৌকিটা নোংরাই থাকে বলতে পারো আর কি, অগোছালো থাকে। আর আমার বর দেখো বাজার থেকে কত কিছু নিয়ে এসছে, এই যে ডিম, তারপরে চিড়ে ভাজা, এটা আমি খাই আর কি, চা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। এখন বিস্কুট খাচ্ছি না, এখন চিড়ে ভাজাটাই খাচ্ছি। আর এই যে শীতের দিনে নতুন আলু, তারপরে সব কিছু আর কি আছে, তো বাজার করে নিয়ে এসেছে। দেখো আমি এখন সবজি কাটতে বসে যাচ্ছি, ওদিকে গরম করে দিয়েছি। আর তো আমার বর বলল একটু ভাজা করো, তো সেই জন্য দেখো পেঁয়াজকলি কাটতে বসে গেছি। আর পেঁয়াজকলি মানে টাটকা ফ্রেশ যেটা বলে, বাজার থেকে আনলে কিন্তু মনে হয় একটু কাটাকাটি করে রান্না করি, তো সেটাই করতে বসে গেছি। তো পেঁয়াজকলি আলু দুটোই একসঙ্গে ভাজা করব, আর টাটকা পেঁয়াজকলি কিন্তু কাঁচা খেতে বেশি ভালো লাগে আর কি, আমার বেশি ভালো লাগে, সেই জন্য আমি দেখো এই যেগুলো একটু মোটা মোটা সেইগুলো একটু ভালো করে ছুলে নিচ্ছি। এগুলো কিন্তু গরম ভাতের সঙ্গে কিছু মাখিয়ে তার সঙ্গে যদি কামড়ে খাওয়া যায় আর কি, কাঁচা পেঁয়াজের মতোই লাগে খেতে, খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো পেঁয়াজকলি কাটা হয়ে গেছে, এখন আমি দেখো আলুগুলো কেটে নিচ্ছি, নতুন আলু। তো নতুন আলুগুলো দেখো এইভাবে করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, এগুলোও খেতে খুবই ভালো লাগে। তো নতুন জিনিস সব কিছুই ভালো লাগে, আর এই যে ভাতের সঙ্গে একটু গরম গরম যাই খাবার তাই ভালো লাগে, তার মধ্যে এই যে পেঁয়াজকলিটা মানে একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে খেতে। তো আমি কেটে নিচ্ছি, আর ওদিকে মাছ এনেছে অনেকগুলো, তো সেগুলো ধুতে হবে, অনেক কাজ, প্রচুর কাজ বলতে পারো। তো এখন আমি ভাজা বসিয়ে দিয়েছি দেখো কড়াইতে, তো এখানে আগে ভেজে নিচ্ছি পেঁয়াজকলিগুলো, তো আলু দিয়েছি আর কি, আর এর মধ্যে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে পরে হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। গন্ধটা কিন্তু দারুণ লাগে যখন আর কি ভাজা হয়, গন্ধটা খুব সুন্দর লাগে। তো ভাজা আমার হয়ে যাচ্ছে, এখন আমি দেখো কি করব, এই যে মাছগুলো এগুলো ধুয়ে নিয়েছি, তো দেখো এই যে কত রকমের মেশানো মাছ, তো ছোটো মাছই খাই এখন বেশিরভাগ, কারণ শরীরের অবস্থা তো ভালো নেই সেই জন্য। তো ছোটো মাছগুলো কিছুটা বেছে নিলাম, কটা ভেজে নেব আর কি, মাছ ভাজা খাওয়া খুবই ভালো, আর গরম ভাতের সঙ্গে তো মানে বলাই যাবে না, দারুণ লাগে, তো সেই জন্য কটা মাছ ভেজে নেব।
আর কোয়েল বলল মা ডিম ভাজা খাবো, সেই জন্য দেখো ডিম ভাজা আর কি, ডিমের ঝুড়ি ভাজা করছি। তো এই তো আর কি, এক একজনের এক একটা জিনিস ভালো লাগে, তো সেগুলোই করছি সকালবেলার আর কি খাবার। তো সকালবেলা কিন্তু মাছের ঝোল টোল ভালো লাগে না, এগুলো একটু ভাজাভুজি দিয়ে ভাত খেতেই ভালো লাগে। আর ওইদিকে তো আছেই তার সঙ্গে আরও অনেক কিছু। তো আমি এখন একবারে রান্নাটা করেই নিচ্ছি দেখো। তো ওই যে বড়ি দিয়ে, ফুলকপি দিয়ে, শিম দিয়ে, সব কিছু দিয়ে, বারোমেশালি সবজি দিয়ে, বারোমেশালি মানে মাছ, এই তো মানে সাধারণ পরিবারের এই তো এইসব, মানে যখন যা ইচ্ছা হয় তাই করি। তো রান্না হয়ে গেছে, এখন আমি দেখো এই যে ঝাড় টাড় দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি পুরো ছাদটা। তো ছাদে কিন্তু মানে যতই ঝাড় দিই ততই ধুলো উঠতে থাকে, এটা জানি না কেন হয়, যেহেতু প্লাস্টার করা হয়নি, তারপরে আরও কী কী করতে হয় ওগুলো কিছুই করা হয়নি ছাদে, তো সেই জন্য ধুলোগুলো উঠতেই থাকে। তো আমি সব কিছু একবারে সবজি টবজি তুলে নিয়ে ভালো করে আর কি গুছিয়ে রেখে দিয়েছি, আর এদিকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম। কাগজগুলো ফেলবো না, কারণ কাগজগুলো দিয়ে আমি উনুন ধরাবো। আর এখন দেখো কতগুলো বাসন বেরিয়েছে, এগুলো আর কি মেজে নিচ্ছি। তো সব কিছু আমার ছাদেই হচ্ছে, অসুবিধের কিছু নেই আর কি, রোদের তাপটা আসছে গায়ে, আর আমি ধীরে ধীরে সব কিছু আর কি মেজে ঘষে নিচ্ছি, কাজকর্ম সব সেরে নিচ্ছি। এইভাবেই আর কি সকালবেলাটা আমার ভালোই কাটে আর কি। আর সকালে যদি এগুলো কাজ করে নেওয়া যায় তাহলে আর কি খুবই সুবিধে হয়, সারা দিনটা খুব ভালো যায়। তো সেই জন্য আমি সকালবেলাটাই একবারে সকালের খাওয়া খেয়ে তারপরে একবারে মেজে ঘষে রেখে তারপরে সেন্টারে যাই। তো এখন মনে করো এগুলো কাজ করে তারপরে আবার অনেক কাজ আছে, তো সব কাজের মধ্যে মানে এই এই কাজটাই মেন, কিন্তু রান্নাটা হয়ে গেলে বাদ বাকি কাজগুলো করাই যায়। আর এখন গ্যাসটা আমি মুছে নিচ্ছি, আর আমার কিন্তু এখনও মনে করো সকালের খাওয়া ওরা খেয়েছে, আমার খাওয়া হয়নি। আর দেখলেই তো ওগুলো গরম করলাম, ওই গরমগুলো আমি খাবো, আর ভাতটা আর কোয়েল আর ওর বাবা খেয়েছে। তো এই তো এখন আমি সব কিছু ধোয়াধুই করে তারপর একটু ফ্রেশ হয়ে নেব, কারণ নোংরা টোংরা নাড়ার পরে একটু ফ্রেশ না হলে ভালো লাগে না। তো এই তো সংসার আর কি, সকালবেলা তো এগুলোই কাজ, আর আমার যেহেতু কাজের লোক মানে আমাকে হেল্প করার লোক নেই, তো সেই জন্য আমাকে একাই সব করতে হয়। তো যতটা করে নিতে পারি ততটাই ভালো, নাহলে পরে আর জমে থাকে, আর জমে থাকলে কিন্তু পরে আর করতে ইচ্ছে করে না। আর শীতের দিনে কিন্তু জল পরে নাড়তেই ইচ্ছে করে না। তো এখানে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি চৌকিটা মুছে দিচ্ছি, আমি পরে হাতে করেই খেয়ে আর কি খেয়ে নেবো। তো এই তো দেখো সব মাজা ঘষা কমপ্লিট, এখন বাসনগুলো একটু উপুর করে দেবো এই বাসনের ঝুড়ির মধ্যে, তাহলে একটু সুবিধে হয় আর কি, জলটা ঝরে গেলে তাহলে আর কি বাসনগুলো রাখতে সুবিধে হয়। আর এখন এই যে আমি কলপাটটাও একটু ধুয়ে নিলাম, তো দেখো এই যে আমার মাজা ঘষা, তারপর ঝাড় দেওয়া, ছাদ কমপ্লিট। আর এই যে দেখো চারিদিকটা কি সুন্দর দেখাচ্ছে, একদম রোদে ঝলমল করছে, খুব ভালো লাগছে চারিদিকটা। হয়ে গেল মোটামুটি কাজকর্ম শেষ, এখন যাব নিচে, মানে ছাদের উপরে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ধুয়ে মেজে রেখে এখন চলে যাব মানে নিচে, নিচে গিয়ে তারপরে দেখো মাথাটা আছড়িয়ে নেব। সকালে তো কাজকর্ম সেরে, স্নান পুজো সেরে তারপরে মানে চলে এসেছিলাম, তো তারপরে তো অনেক কিছু করতে হয়, তো সব কিছু তো শেয়ার করা সম্ভব না, যতটুকু শেয়ার করতে পারি তো ততটাই শেয়ার করলাম আর কি। তো আজকে আর ভিডিওটা বাড়াবো না, তো আজকের মতো রাখি, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো।